আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আশা করি সবাই রোজা ভালোভাবে কাটছে। গতকালকে শপিংয়ে গিয়েছিলাম, এইটা পাখির জন্য কিনেছি। আমার বাগানে অনেক পাখি আসে, তো পাখিকে আমি খাবার দেই আর পানি দেই। তো যেটা ছিল ওইটা এবার ঠান্ডার মধ্যে ভেঙে গেছে, তো ছোট্ট একটা কিউট, এটা এত সুন্দর লাগলো। তো এই সাইডে খাবার আর এই সাইডে পানির জন্য, তো আমি দুইটাতেই পানি দিব, খাবার দিব, কারণ আমার পানির অলরেডি আছে। আমাদের এখানে যে মুড়িগুলি পাওয়া যায় প্যাকেটে, একটু পুরানা থাকে, তো ফ্রেশ থাকে না, ওইগুলি মাইক্রোওয়েভে দিলে একদম মচমচা হয়ে যায়। তো এই মুড়িগুলি মচমচা করে নিয়েছিলাম আমি, তো যে খাওয়ার পরে এইটুকু ছিল, তো এইগুলি আর মাইক্রোওয়েভে আমি মচমচা করবো না, কারণ তখন করলে আর ভালো হবে না। সেজন্য এগুলি না ফেলে আমি আমার বাগানে পাখিদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে ফেলবে। এখানে রেখে দিলাম, পাখিগুলি এসে খেয়ে নিবে। আর এটার মধ্যে পানি আছে। আমার ছেলে বাসমতি চালের ভাত খায় না, ও সেদ্ধ ভাত খায়, তো ওর জন্য সেদ্ধ ভাত করেছিলাম, তো রয়ে গেছিল, তো সেটা এখন মুরগিকে দিয়ে দিব। আমাদের এখানে আজকে রোদ উঠেছে একটু, রোদ আবার ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। আর সেদিন তোমাদেরকে আমার এই ম্যাগনোলিয়া গাছটা দেখিয়েছিলাম যে কলি আসছে, আজকে দেখো ফুল ফুটে গেছে, বেশ সুন্দরী। ফুল ফুটে গেলে তারপরে পাতা আসে এটার, আর দেখো ফুলগুলি খুব সুন্দর। আরো এটা খোলে না এখন, আরো অনেক খুলবে। বাগান থেকে ঘুরে এসে এখানে আমি কিছুটা বেসন গুলছি। আজকে আমি মুরগির বুকের মাংস একটু ফ্রাই করব। আমরা যেরকম ভাবে বেগুনের জন্য বেসনটা গোলাই, ঠিক সেরকম ভাবে গুলিয়ে নিচ্ছি। এটা তো দেখানোর কিছু নেই, আমরা সবাই এটা করি। তবে আমি এটাতে বেকিং সোডা বা বেকিং পাউডার দেব না। তো একটা বুকের মাংস নিয়ে নিয়েছি আমি, মাংসটা ভালো মতো ধুয়ে শুকিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি, লম্বাভাবে পাতলা পাতলা করে কেটে নিলে হবে কি, এটা ফ্রাই হবে ভালোভাবে আর অত সময় লাগবে না। তো মাংসগুলো আমি কেটে এখন এগুলির মধ্যে একটু আদা রসুন মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে আমার গোলাটা হয়ে গেছে, গোলাটাও আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমি গোলাটা করে সব সময় আমি আধা ঘন্টা খানেক, ঘন্টা খানেকের মতো রেখে দিই, তাহলে ভাজার সময় সবগুলো জিনিস সুন্দরভাবে ফুলে উঠে। তো এখানে আমি একটু বেশি গুলিয়েছি, কারণ এটার মধ্যে আমি বেগুনিও করব। এখানে তেল দিয়েছি, তেলটা আমি খুব গরম করব না, মিডিয়াম হিটে রেখে দিয়েছি। তারপরে গোলার মধ্যে এরকমভাবে মুরগিগুলি চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে মিডিয়াম হিটেই আস্তে আস্তে আমি ভেজে নিব, কারণ বেশি হিট দিলে এটা পুড়ে যাবে আর মুরগিটা রান্না হবে না সেজন্য। তো আমি সবগুলি এরকমভাবে দিয়ে দিচ্ছি। দুই ভাগে আমি মুরগিগুলি ফ্রাই করব, কারণ একসাথে বেশি দিলে মুরগিগুলি ভালো মতো ফ্রাই হবে না। আর আমরা সবাই জানি যে মুরগি খুব ভালোভাবে রান্না করতে হয় বা ফ্রাই করতে হয়, তা না হলে কিন্তু ফুড পয়জন হয়ে যেতে পারে। তো আমি ভালোভাবে এটাকে আস্তে আস্তে ফ্রাই করছি আর উলট পলট করে দিচ্ছি দুই পাশে, যাতে সমানভাবে ফ্রাই হয়। আর দেখো কতটা ফুলে উঠেছে। যখন মুরগিগুলি এই পর্যায়ে আসবে, মানে গোল্ডেন ব্রাউন একটা সুন্দর কালার আসবে, তখন উঠিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি ফ্রাই করলে ভিতরে যে মুরগিটা একদম ড্রাই হয়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। চিকেনগুলো আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, অনেক ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ বেশ একটু স্পাইসি হয়, একদম অন্যরকম লাগে খেতে। আর চিকেনগুলিকে যে কোনো সস দিয়ে খেতেই ভালো লাগে, অনেকক্ষণ থাকে কিন্তু এই ক্রিস্পিনেসটা, এক সহজে কিন্তু শুটা হয়ে যায় না। তাই শেয়ার করলাম তোমাদের সাথে আজকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে মনে হয় যে অন্যরকম একটু ইফতার করি, সেজন্য এটা বানালাম। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।